ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব পালং শাক। তো বাজার থেকে দোয়াটি পালং শাক নিয়ে এসেছিল, তো চলুন আমি এগুলোকে কেটে ধুয়ে নেব। তো দেখুন আমার কিন্তু কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলাই আমি নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর 10টা মতো চেরা কাঁচা লঙ্কা। আর কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেব আর রসুন বাটাটাও দিয়ে দেব তেলের ভিতরে। দেওয়ার পর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি শাকে কিন্তু জল দেবো না, এর থেকে যে জল বের হবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দেখুন শাকটা কিন্তু একদম কমে গেছে আর জল বেরিয়েছে। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো 5-10 মিনিটের মতো। তো 5-10 মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি, এখনও জলটা কিন্তু আছে শাকটাতে। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর ভিতরে বেগুন কিংবা শিম দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে কিছুই ছিল না বলে আমি দেইনি, শুধু শাকটাই রান্না করছি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।